হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল শৈলী ব্লগে। আরও একবার স্বাগত আর নতুন ব্লগ ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তা ফ্রেন্ড দেখো, পুরোপুরি আমি রেডি হয়ে গিয়েছি। এখন ঘড়িতে বাজে গিয়েছে 7:10। তা চলো আমাদের সাথে চলো, আজকে মহাষ্টমী, সরি মহানবমী, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও খুব খুব তোমরা এনজয় করো আজকে দিনটা, আর আমিও এনজয় করার জন্য বেরিয়ে গিয়েছি। আর আজকে আমাদের ফুল টিম চলে এসেছে, মানে আমার দিদিরাও চলে এসেছে, আমরা সবাই মিলে আজকে এনজয় করতে ঘুরতে যাচ্ছে। তা চলো আমাদের সাথে চলো আর দেখতে দেখো ভিডিওটা। আর প্লিজ বন্ধুরা, ভিডিওগুলো একদম স্কিপ করো না, তোমরা প্রচুর হারে স্কিপ করছো, জাস্ট কমেন্ট করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছ। একটা তো লাইক করো, লাইকও করছো না, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে প্লিজ একটু শেয়ার করে দাও, যাতে সবার মাঝে শৈলী ব্লগটা পৌঁছে যায়। আমি একটা ছোট্ট মেয়ে হিসেবে, বোন হিসেবে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে খুব তাড়াতাড়ি আমার 1K-তে পৌঁছে যায়। তা চলো বন্ধুরা যাওয়া যাক, আর ফুল ওয়াচের সাথে তোমরা দেখো, কারণ ওয়াচ হলে তবেই না এগোতে পারবো। চলো বন্ধুরা যাওয়া যাক, সাথে মাস্কটা নিতে হবে। আমি বেরিয়ে গিয়েছি, আর এই যেহেতু গাড়িতে যাচ্ছি তো ওই জন্য দেখতেই পাচ্ছ যে চুল টুল গুলো উড়ে একদম পুরো রাফাই হয়ে যাচ্ছে। চলো সাথে চলো, অবশ্যই থাকবো তোমাদের সাথে, আমি শেয়ার করবোই। পাগলিদের মতো লাগে না, পুরো সাজ পুরো একটা নষ্ট হয়ে গেল। চলো ফ্রেন্ড দেখো ভিড়টা দেখো, এই যে আমার মা যাচ্ছে।
কমপ্লিট হয়নি, এই দিকটা কমপ্লিট হলো। আর খাওয়া দাওয়া করলাম, হচ্ছে এগরোল টেগরোল খেলাম, নৌমি মানে বুঝতে পারলাম। এই এখন স্কুটির উপর বসে আছে, এটা আমার স্কুটি না, আমাদের যে স্কুটি ও এসছে বললাম যে ও এসছে, ওর স্কুটিটাও নিয়ে আসা হয়েছিল সাথে করে, যেহেতু আমরা অনেকটা ফুল ফ্যামিলি বলতে বোঝায় তো অনেকে, তো ওই জন্য স্কুটিতে করে এসছে। আর পাশে দেখতে পাচ্ছ অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর এই একটা হচ্ছে, এটা হচ্ছে মনে হচ্ছে কোনো একটা বড় সড়ো ক্লাব। চলো তোমরা প্লিজ আমার সাথে দেখো, আর ভাবো না যে আমি কথা বলছি না, আমাকে দেখা যাচ্ছে না বলে তোমরা দেখবে না, প্লিজ ভিডিওটা ফুল ভিডিও দেখো। আর তোমরা আমার পাশে দেখো, লাইক করো, কমেন্ট করো, একটুখানি আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? তা চলো, একটু বকর বকর করবো না, আবার অনেক বড় লেন্থলি ভিডিওটা হয়ে যাবে। এবার তোমাদের সাথে ঠাকুর দেখো, বাবা রোল খাচ্ছে। আমার লুক চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে আমি বাড়ি চলে এসেছি, আর আসার পরে এতটাই পাটা পায়ে ফুসকা পড়ে গিয়েছে, তাও গাড়িতে করে গিয়ে, বুঝতে পারছো তার মানে কিরকম হাঁটা হয়েছে। তার জন্য আর ভিডিওটা আমি লেন্থলি করছি না, এখানেই আমি আমার নৌমির ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা প্লিজ পাশে থেকো, সাথে থেকো, আর তোমরা প্রচুর প্রচুর এনজয় করো। কালকে বিজয়াদশমী, মহা বিজয়াদশমী বলা হোক, কালকে একটা দুঃখের দিন। তোমরা যদি তাও টাইম পাও একটু আমার ভিডিওটা দেখে নিও এক ঝলকে। তো চলো, ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট অল মাই ফ্রেন্ডস।